রাজ্যর প্রান্তে প্রান্তে লুণ্ঠনকারী চক্রর জা পোহরলে আহিছে 2000 কোটি টকা কেলেঙ্কারির তথ্য। ঋণ দিয়ার নামত বরাকত লাখ লাখ টাকা লুণ্ঠন, 25,000 টাকা ঋণ দিয়ার নামত ললে 2000 কোটি। ভুয়া প্রতিষ্ঠানের জড়িয়ে চিট ফান্ড ব্যবসায় চলাই থাকা 15 জনেরও অধিক লোকক করিমগঞ্জ আর হাইলাকান্দিত গ্রেপ্তার করেছে আরক্ষী। হাইলাকান্দিত ঋণ দিয়ার নামত ধন আত্মসাত করে গ্রেপ্তার হয়েছে এজন বিজেপি নেতাও। সিংহানিয়া ফিনটেক এগ্রি বিজনেস কনসর্টিয়াম কোম্পানি লিমিটেড নামের প্রতিষ্ঠানটি খুলি একাংশ দরিদ্র লোকের ধন হরলুকি করেছে একাংশ প্রবঞ্চকে। 25,000 টাকা ঋণ দিয়ার নামত প্রতিগী লোকের সংগ্রহ করেছিল 2,000 কোটি টাকা। বিপরীতে 2,000 টাকাকে সংগ্রহ করা ধনের বিনিময়ত রসিদ দিছিল প্রাগজ্যোতিষ ফিনটেক ক্যাপিটেল সলিউশন লিমিটেড নামের কোম্পানিটির নামত। করিমগঞ্জ, কাছাৰ, হাইলাকান্দি সহ ডিমাহাসর বহু লোকের সংগ্রহ করেছিল বিশাল পরিমাণের ধন। আরক্ষীক দিয়া অভিযোগের ভিত্তিত হাইলাকান্দিত গ্রেপ্তার 12 জন প্রবঞ্চকক। শিলচরত আরক্ষীর জালত 7 জন লোক। শিলচরের গ্রেপ্তার করা আমজাদুল হুসেন মজুমদার বিজেপির সংখ্যালঘু মর্চার হাইলাকান্দি জেলার সভাপতি। করিমগঞ্জ শহরের সুভাষ রোডত থাকা রাহুল রয় নামের প্রবঞ্চকটির ঘরত অভিযান চলাইছিল আরক্ষী। বহু নথিপত্র জব্দ করার লগতে রাহুল আর এগারী মহিলাক আটক করে আরক্ষী। গাঁও অঞ্চলের একাংশ সহজ সরল লোকক জালত পেলায় এই প্রবঞ্চক চক্রটে সংগ্রহ করে আহিছিল লাখ লাখ টাকা। ইতিমধ্যে সিংহানিয়া ফিনটেক এগ্রি বিজনেস কনসর্টিয়াম কোম্পানি লিমিটেডর বিরুদ্ধে রাজ্যজুড়ি রুজু হয়েছে কেবাটাও গোচর। এইটো ডিস্ট্রিক্টত আমি গম পাইছো যে অ্যারাউন্ড 1100 to 1200 মানুহ ইনভলভ আছে, ভিক্টিমাইজ হয়েছে। তেওঁলোকে পয়সা দিছে আর তেওঁলোকে কোনো ধরনের ফ্রড মানে পয়সা রিটার্ন পোৱা নাই। আর ইয়ার রুটসটো বেলেগ বেলেগ ডিস্ট্রিক্টত আছে আর অসমৰ বাইরেও কানেকশন আছে। এইটো নেক্সাসটো আপ টু দিল্লী লৈকে কানেকশন আছে। এইটো নেক্সাস শোণিতপুরের চারিদুয়ারত আটক ট্রেডিং কাণ্ডর সঙ্গে জড়িত আন এজন যুবকক অঞ্জন সুপ্রিয়ম দাস নামৰ যুবকজনক নিশা আটক করে চারিদুয়ার আরক্ষীয়ে। এগারী ভুক্তভোগীর এজাহারের ভিত্তিত চারিদুয়ার আরক্ষী আটক করে অঞ্জন সুপ্রিয়মক। ইতিমধ্যে আরক্ষী অঞ্জনের মোবাইল ফোন আর ল্যাপটপ জব্দ করে তদন্ত অব্যাহত রাখিছে। অঞ্জনের ভাষ্য অনুসরি আরক্ষী বিভাগতে কর্মরত সরোজ ডেকা নামের এজন লোকের হাতত বিনিয়োগ করেছিল লক্ষাধিক টাকা। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। রাজ্যর প্রান্তে প্রান্তে লুণ্ঠনকারী চক্রর জা পোহরলে আহিছে 2,000 কোটি টকা কেলেঙ্কারির তথ্য। ঋণ দিয়ার নামত বরাকত লাখ লাখ টাকা লুণ্ঠন, 25,000 টাকা ঋণ দিয়ার নামত ললে 2,000 কোটি। ভুয়া প্রতিষ্ঠানের জড়িয়ে চিট ফান্ড ব্যবসায় চলাই থাকা 15 জনেরও অধিক লোকক করিমগঞ্জ আর হাইলাকান্দিত গ্রেপ্তার করেছে আরক্ষী। হাইলাকান্দিত ঋণ দিয়ার নামত ধন আত্মসাত করে গ্রেপ্তার হয়েছে এজন বিজেপি নেতাও। সিংহানিয়া ফিনটেক এগ্রি বিজনেস কনসর্টিয়াম কোম্পানি লিমিটেড নামের প্রতিষ্ঠানটি খুলি একাংশ দরিদ্র লোকের ধন হরলুকি করেছে একাংশ প্রবঞ্চকে। 25,000 টাকা ঋণ দিয়ার নামত প্রতিগী লোকের সংগ্রহ করেছিল 2,000 কোটি টাকা। বিপরীতে 2,000 টাকাকে সংগ্রহ করা ধনের বিনিময়ত রসিদ দিছিল প্রাগজ্যোতিষ ফিনটেক ক্যাপিটেল সলিউশন লিমিটেড নামের কোম্পানিটির নামত। করিমগঞ্জ, কাছাৰ, হাইলাকান্দি সহ ডিমাহাসর বহু লোকের সংগ্রহ করেছিল বিশাল পরিমাণের ধন। আরক্ষীক দিয়া অভিযোগের ভিত্তিত হাইলাকান্দিত গ্রেপ্তার 12 জন প্রবঞ্চকক। শিলচরত আরক্ষীর জালত 7 জন লোক। শিলচরের গ্রেপ্তার করা আমজাদুল হুসেন মজুমদার বিজেপির সংখ্যালঘু মর্চার হাইলাকান্দি জেলার সভাপতি। করিমগঞ্জ শহরের সুভাষ রোডত থাকা রাহুল রয় নামের প্রবঞ্চকটির ঘরত অভিযান চলাইছিল আরক্ষী। বহু নথিপত্র জব্দ করার লগতে রাহুল আর এগারী মহিলাক আটক করে আরক্ষী। গাঁও অঞ্চলের একাংশ সহজ সরল লোকক জালত পেলায় এই প্রবঞ্চক চক্রটে সংগ্রহ করে আহিছিল লাখ লাখ টাকা। ইতিমধ্যে সিংহানিয়া ফিনটেক এগ্রি বিজনেস কনসর্টিয়াম কোম্পানি লিমিটেডর বিরুদ্ধে রাজ্যজুড়ি রুজু হয়েছে কেবাটাও গোচর। এইটো ডিস্ট্রিক্টত আমি গম পাইছো যে অ্যারাউন্ড 1100 to 1200 মানুহ ইনভলভ আছে, ভিক্টিমাইজ হয়েছে। তেওঁলোকে পয়সা দিছে আর তেওঁলোকে কোনো ধরনের ফ্রড মানে পয়সা রিটার্ন পোৱা নাই। আর ইয়ার রুটসটো বেলেগ বেলেগ ডিস্ট্রিক্টত আছে আর অসমৰ বাইরেও কানেকশন আছে। এইটো নেক্সাসটো আপ টু দিল্লী লৈকে কানেকশন আছে। এইটো নেক্সাস শোণিতপুরের চারিদুয়ারত আটক ট্রেডিং কাণ্ডর সঙ্গে জড়িত আন এজন যুবকক।
অঞ্জন সুপ্রিয়ম দাস নামৰ যুৱকজনক নিশা আটক কৰে চাৰিদুৱাৰ আৰক্ষীয়ে। এগৰাকী ভুক্তভোগীৰ এজাহাৰৰ ভিত্তিত চাৰিদুৱাৰ আৰক্ষীয়ে আটক কৰে অঞ্জন সুপ্রিয়মক। ইতিমধ্যে আৰক্ষীয়ে অঞ্জনৰ মোবাইল ফোন আৰু লেপটপ জব্দ কৰি তদন্ত অব্যাহত ৰাখিছে। অঞ্জনৰ ভাষ্য অনুসৰি আৰক্ষী বিভাগতে কৰ্মৰত সৰোজ ডেকা নামৰ এজন লোকৰ হাতত বিনিয়োগ কৰিছিল লক্ষাধিক টকা। ব্যুৰো ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।